वेलकम बैक टू माय चैनल। देखो सकाल सकाल আমি আজ উঠে গেছে তো পরীক্ষা আজ দিন ধরে খুব তাড়াতাড়ি করে উঠে যাই ঘুম থেকে পরীক্ষার জন্য একটা টেনশন তো আজ তো সায়েন্স পরীক্ষা এর জন্য উঠে উঠে গেছে মুখ টুক ধুয়ে একদম রেডি কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে পরীক্ষা ড্রেস পরবি তো আমার সঙ্গে একটু বসছে তো আমাদের এখানে না নর্থ ইস্টে আমাদের এখানে একটা বাবুজি বলে একটা পুজো হয় তো এটা মেনলি মন্দিরটা হলো কামাখ্যা গুয়াহাটিতে তো ওখানের এই সময়টাতে তো আমাদের এখানে সব বাঙালি বউরা যারা সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে স্নান করতে হয় এটা রুল তো এই সময়টাতে সকালে উঠে স্নান টান করে পুজো টুজো দেয় তারপরে ঠাকুরকে আম দুধ দেয় তো আবার সিঁদুর পড়ায় পায়াল তারপরে এটা একটা রুল এখানকার তো সেই জন্য সকাল সকাল উঠে গেছি সব কিছু করা আছে সেখানে আমি চান করতে যাবো তো এর আগে একটু কথা বলে নিই বন্ধুর সঙ্গে সকালবেলা দেখাটা করা ঠিক আছে তো এখন আমি যাবো চান করতে তারপরে এসে সব কিছু করবো পুজোটা দিয়ে তারপর হলো সব কিছু কাজ এটা এই শুক্রবার পর্যন্ত এইভাবেই চলে আর কি তো শুক্রবার দুপুরবেলা নাকি শেষ হবে আমার পুজোটা এই সময় যত বউরা আছে একজন একজনকে বা সিঁদুর পড়ায় তো ঠাকুর বাড়িতে যায় এটা খুব রুল এখানে যদিও এখনও করোনার প্রভাবে এতটা যায় না কতটা প্রভাব পড়বে মন্দির টন্দির গিয়ে সবাই সবাইকে সিঁদুর পড়ায় আত্মীয় স্বজনের বাড়িতে যায় এরকম করে তো সেটাই আজকে থেকে গতদিন থেকে শুরু হয়েছে দুপুরবেলা তো আজকে প্রথম সকালবেলা তো সবাই স্নান করতে হয় তো আমিও মোটামুটি সব কাজ সেরে নিয়েছি এখন স্নান করতে যাবো ঠিক আছে এই যে তো আজ তো একটু দেরি হয়ে গেল টিফিন খেতে কেন কি সকালে উঠে তো মেয়ের পরীক্ষা আর আমার স্নান স্নান করতে হয়েছে আমার বুঝির মধ্যে তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে আজ সকালে টিফিনটা আরও দেখো কাঁঠালের জুস নিয়েছি এই দেখো হ্যাঁ সাথে পাউডার মিল্ক হ্যাঁ তো আর মুড়ি খুব মজাদার খাওয়া আমার খুব পছন্দ আমার মেয়ে ছেলেও খুব পছন্দ করে হ্যাঁ তো আমার বাপের বাড়ি থেকেই কাঁঠাল এনেছি তো খুব টেস্টি খুব ভালো কিন্তু খুব কাঁঠা ভিতরে হাত পুরু লেগেছিল আঙুলগুলো একটার সাথে একটা এইভাবেই খুলতে পারছিলাম না এতক্ষণ সরষের তেল দিয়ে তারপরে ইমুচে পরিষ্কার করে আসলাম তো এখন খাচ্ছি তো ছেলের ক্লাস শুরু হয়ে গেছে তো টিফিন খায় তো বলছি একটু পরে খাচ্ছে আমি আমার মেয়ে খাচ্ছি ওর জন্য রেডি করে দেখিয়ে দিয়েছি ওটা দেবো ঠিক আছে তো আজ রান্নাবান্না তো করছি এখন টানমান বা অন্য সব কাজ শেষ সেজন্য আমার খুব আরাম লাগছে যদি সকালে অন্য কোনো কাজ থাকে না মানে কী বলবো ঘর মোছা কাপড় ধোয়া না মানে এগুলো যদি সেরে যায় না তাহলে সারাদিনের কাজটা আর এতটা না রান্নাবান্না তো বাস করে দেবো তো আজ খুব মজা লাগছে এই জন্য ঠিক আছে তো এখন খাচ্ছি ভালো না কাঁঠালটা খুব মিষ্টি খুব মিষ্টি খুব ভালো বাইরের লোকেরা বিশেষ করে বাঙালি এদিকে যে অঞ্চলগুলো বাংলাদেশ কলকাতা ত্রিপুরা এখানে আসাম নর্থ ইস্টেও আছে কিছুটা কাঁঠালের খুব ভালো হয় আর তাছাড়া খেতেও লোকরা খুব ভালোবাসে আর এখানে সবজির জন্য আসলে কাঁঠালগুলো পাকার আগে কেটে কেটে বিক্রি করে নেয় এই জন্য এখন কাঁঠালের পাকা কাঁঠাল খুব কমই পাওয়া যায় সেই জন্য ডিমান্ড খুব বেশি বেড়ে গেছে 50 টাকা 60 টাকা এরকম করে বিক্রি করে একটা কাঁঠাল তারপর আবার সাইজের উপরে ডিপেন্ড করে ঠিক আছে তো অন্য অন্যগুলো যারা আছে ওরা একটু কমই খায় পাকা কাঁঠালটা তবে এখন অনেক কিছু ওরা শিখে গেছে বা ওদের থেকে আমরা অনেক কিছু শিখে গেছি এখন আর এটা নেই যে বাঙালি ওরা খায় না এরকমই সবাই সব কিছু এখন খায় ঠিক আছে তো খুব 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 ভালো লাগছে খুব ভালো না হ্যাঁ সাথে মুড়ি অন্য কিছু ভালো লাগে না কিন্তু সেই কাঁঠালের কিছুর সাথে মুড়ি ছাড়া মানায় না ভালো কাঁঠালের বিচিগুলো যে দানাগুলো এগুলিও রান্নার কাজে ব্যবহৃত হয় খুব ভালো তো আমি সবজি টুকি রান্না করলে তাতেও দেওয়া যায় তারপর যারা ঝুটকি মাছ খায় তারাও খায় তো তাতে লজ্জার কিছু নেই সবাই খায় যারা খাচ্ছে খাচ্ছে তো এমন অনেক কিছু আছে যেটা আমরা খাই না অন্যরা খায় তাদের খাওয়ার জিনিস খায় তাতে কোনো খারাপ কিছু নেই ভালোই লাগে রান্না করতে আমার আজকের পরীক্ষাটাও শেষ হয়ে গেছে ও সায়েন্স পরীক্ষা ও দিয়ে দিয়েছে সায়েন্স পরীক্ষা তো কিছুক্ষণ আগে শর্ট কোশ্চেনই এসছে সেভাবে শর্ট এসছে তো পরীক্ষাও তো শেষ হয়ে গেছে এই জন্য একটু আরাম করে খেতে পারছি ঠিক আছে আমাদের এখানে তো সবাই সিঁদুর খেলার এই
সময়টাতে চলে, সবাই সিঁদুর পড়া একজনকে একজন। তো আমার পাশে বাড়ি বৌদি, তো বৌদিও আসছে আমার সিঁদুর পড়াতে। তো যাক, আমরা দুজনে একটু সিঁদুর খেলা খেলে নিই। দেখো আমার জন্য বলতে কি নিয়ে এসছে, দেখো সবচেয়ে বড় অলংকার যেটা আমাদের, হ্যাঁ, এই নারীদের সবচেয়ে বড় সুন্দর অলংকার যেটা ইচ্ছে হলেই পড়া যায় না, সেই সুযোগ সবার ভাগ্য যেটা। সত্যি আমি খুব ভাগ্যবান যে বৌদি আমার জন্য সিঁদুর প্লাস আলতা প্লাস টিপের পাতা নিয়ে এসছে। দেখো আজকে দিনটা তাহলে আমার খুব ভালোই যাবে মনে হচ্ছে, না? আজ প্রথম দিনেই আমি এত গিফট পেয়ে গেছি। অনেক সাজগুজ করলাম, তো অনেকগুলো ছবি টবি তুললাম। তো আজকের এই কামাগুচির দিনে সিঁদুর আটটা ঝোঁস পরে খুব সাজগুজ করেছি। তো করে বৌদির সঙ্গে সিঁদুর করানো হলো, সাজগুজ করানো হলো। তো এখন খুব ভালো লাগছে, দুপুরবেলায় পর খাওয়াটাও ছেঁচে গেছে। তো আমাকে অনেকগুলো একটু হাঁটা উঠা করছি, রোদ নেই, খাদে নিচ্ছে, খুব মজা লাগছে। কিন্তু ফুল গাছগুলোকে দেখছি সত্যি শান্তি লাগে, তাকাই না সত্যি মন খুশি। তো এখন যাবো আরো ছুটিয়ে যাবে, তাহলে এখন এগুলো খেলে ভাত কখন খাবে বলো তো? ভাত যখন ভাত খাওয়া সম্ভব হবে বলবে খাবো না, আর আচ্ছা যাক, যেটাই হোক এখন বানিয়েছি যত খাওয়া আগে রাতের খাওয়া বা পরে হবে। রাত অনেক হয়ে গেল, তো হ্যাঁ ঠিক 12টা বেজে গেছে এখন। তো আজ আর বেশিক্ষণ থাকবো না, কেন কি শুনতে ভালো লাগছে না, তুমি ঘুমিয়ে যাও। সকালে ওঠার পর থেকে আর সারাদিন আর বিশ্রাম করার সুযোগ করা উঠে না। তো এইভাবেই আছে, একবার এক কাজ চলতেই থাকে। তো আর বেশি টায়ার্ড লাগছে, অন্যদিন এতটা লাগে না, কিন্তু অন্যদিন আমি দুপুরবেলা ছুঁই না, তো আজ আমি ছুঁইনি, কিন্তু তবু আজ যেন আজ মনে হচ্ছে একটু ফিট, খুব ক্লান্ত। তো এই জন্য ভাবলাম আজ আর দেরি করবো না, ছুঁয়ে পড়বো, ঠিক আছে? তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো আমার এই ভিডিওগুলো, ঠিক আছে? হ্যাঁ, তো তোমাদের সাথে নিয়েই চলিয়ে যাচ্ছি এই ব্লগগুলো আমার। হ্যাঁ, তোমরা অবশ্যই আমায় জানাবে আমার ব্লগটা কেমন লাগলো, এটা আমার অপেক্ষায় থাকছে, ঠিক আছে? তো সবাই ভালোভাবে থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার। তো আগামী দিন তো আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন চেকারে, তার আগে বাই বাই।